আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিনা সিজি রেসিপিতে। ইজ স্পেশাল রেসিপিতে আজ শেয়ার করব দারুণ মজার চিকেন রোস্ট। অনেক সময় দেখা যায় আমরা বাসায় যদি রোস্ট তৈরি করি তাহলে পারফেক্ট টেস্ট আসে না। আজ আমি শেয়ার করেছি কি করে খুব সহজেই পারফেক্টভাবে রোস্ট তৈরি করা যায়, তাহলে চলুন দেখে নিই। রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম দিয়েছি। পানিটা যখন এভাবে টকবক করে ফুটে উঠেছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি তিনটা চিকেন নিয়েছি, রোস্টের জন্য যে চিকেনগুলো হয় সেগুলো নিয়েছি, আমি বড় বড় পিস করে কেটেছি। পানিটা যখন ফুটে উঠবে এবং চিকেনটা হালকা ভাপ চলে আসবে তখন আমি এগুলো নামিয়ে নেব, নামিয়ে খুব ভালো করে স্ট্রেন করে নেব। রোস্টের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব, সেজন্য এক কাপ নিয়ে নিচ্ছি টক দই, আর এখানে 2 টেবিল চামচ নিয়ে নিলাম কাঠবাদাম, 2 টেবিল চামচ কাজু বাদাম এবং 2 টেবিল চামচ কিশমিশ, আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 8-10টার মতো কালো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো সস। এবার এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় আমি একটা প্যান দিয়ে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল, তারপর এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এখানে স্ট্রেন করে রাখা যে চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। লবণটা এই জন্য দিলাম যাতে তেলটা ছিটে না আসে, আর চিকেন ভেজে নেওয়ার সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গায়ে যাতে তেলের ছিটা না আসে সেটা খেয়াল করতে হবে। তারপর যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই একই প্যানে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ, আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই সময় আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে নেছি। তাহলে কি হবে, এগুলোর যে কাঁচা ফ্লেভারগুলো আছে সেগুলো চলে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আর 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়া হয়ে গেলে স্পেশাল যে মশলাটাও তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, আর এখানে আমি কোনো পানি দিব না, এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্ক এখানে 1 কাপের মতো প্রথমে দিয়েছি, পরে যদি লাগে আরও দিব। তারপর যখন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে এসেছে তখন আমি এখানে 1/2 চা চামচের মতো তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে কী হবে স্মেলটা খুব ভালো হবে। তারপর সবগুলো মশলা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামই রাখবো, হাই হিট করব না, হাই হিট করলে পুড়ে যাবে। তারপর এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। মাঝখানে আমি নেড়ে নিয়েছি, 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার এটা হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে শাহি একটা ফ্লেভার আসবে, সেই জন্য ঘি দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল। খুব সহজে অল্প কিছু উপকরণে অনেক মজার একটি রোস্ট। আপনারা যদি বাসায় এইভাবে তৈরি না করেন বুঝতেই পারবেন না এটা খেতে কতটা টেস্টি হয়েছে, কালার দেখেই তো বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।